আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। সুনির্দিষ্ট কারণবশত আমরা বেশ কিছুদিন আপনাদের সামনে কোনো ধরনের আপডেটেড নিউজ বা কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারিনি। অ্যাকচুয়ালি আমরা অপেক্ষা করছিলাম কোনো নতুন তথ্যের, অপেক্ষা করছিলাম নতুন কোনো নিউজ বা মেসেজ, আপডেটেড কোনো মেসেজ যেগুলো বাংলাদেশে অ্যাপ্লিকেন্টসদের জন্য তাদের ভিসা প্রসেসিং প্রক্রিয়ায় প্রভাব ফেলবে কিংবা তাদেরকে ইন্সপায়ার যোগাবে কিংবা সতর্ক হতে সাহায্য করবে, এমনই কিছু তথ্য নিয়ে আজ কথা। আমাদের আজকের প্রসঙ্গ নিশ্চয়ই এতক্ষণে জেনে গিয়েছেন টাইটেল থেকে, যেটি স্টুডেন্ট ভিসা হোক কিংবা ওয়ার্ক পারমিট ভিসা হোক, রোমানিয়ার ভিসা প্রসেসিং নিয়ে আমরা আজ কথা বলছি। যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে, বিশেষ করে যেটি বিলম্ব হচ্ছে, অর্থাৎ এত দেরি হচ্ছে কেন ভিসা প্রসেসিং প্রক্রিয়া, এটি মোটামুটি আমরা যারা রোমানিয়া ভিসা প্রসেসিং প্রক্রিয়ার সাথে জড়িত আছি, যারা অ্যাপ্লিকেশন করে যেতে চাচ্ছি, যারা অ্যাপ্লিকেন্টস কিংবা যারা এই প্রসেসিং প্রক্রিয়ার সাথে জড়িত তারা সকলেই কম বেশি জানেন। সেখানকার অনারেবল যিনি অ্যাম্বাসেডার আছেন এবং কনসুলেট আছেন, তারা ছুটিতে আছেন, ভারপ্রাপ্ত যিনি আছেন তার যে কার্যক্রম স্বাভাবিকভাবে রেগুলার প্রসিডিওর তুলনায় অনেক ধীর গতি। তাছাড়া আমরা তার আগেও লক্ষ্য করেছি রোমানিয়ার ইমিগ্রেশন পলিসিতেও যেখানে চারজন লোক কাজ করেছেন সেখানে একজন লোক কেবলমাত্র সেই প্রসেসিং প্রক্রিয়াটি চালিয়ে নিয়ে যাচ্ছেন। সো সেই যে ধীর গতি সেটি কিন্তু অনেক সময় পর্যন্ত ক্যারি করতে হবে আমাদের, অবশ্যই সেই পর্যন্ত আমাদের ধৈর্যও ধরতে হবে। পরিষ্কারভাবে বলতে চাই রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা তথা স্টুডেন্ট ভিসা চলমান অবস্থায় আছে। ইতোমধ্যে অনেকেরই সাবমিশন করেছেন, তাদের অনেকের যে প্রশ্ন আমরা পেয়েছি সেটি শুধু আমাদের সাথে কাজ করছেন এমন নয়, যারা বাইরে কাজ করছেন তারাও অনেক সময় প্রসিডিওরটি সম্পর্কে জানতে চান। সো তাদের প্রতি আমাদের বিনম্র অনুরোধ, একটু ধৈর্য অবশ্যই ধরতে হবে। আমরা জানি যে এই কথাগুলো বলে কোনো কনসালটেন্সি ফার্ম কিংবা কোনো অর্গানাইজেশন, কোনো আপনার কোনো রিলেটিভস কিংবা আপনার মানে আপনি যার সাথে কাজ করছেন তারা প্রত্যেকে যে সুনির্দিষ্ট টাইম টেবিলটি আপনাদেরকে বেঁধে দিয়েছিলেন সেটি আসলে সবসময় রক্ষা করা, অন্তত রোমানিয়ার ওয়ার্ক পারমিটের বেলায় গত দু দিন থেকে তিন মাসের মাঝে সম্ভবপর একেবারেই হচ্ছে না। তাছাড়া পূর্বের যে জমে থাকা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল বা সব কিছু মিলে এটি একটি লং টাইম প্রসেসের দিকে যাচ্ছে। সঙ্গত কারণে যাদের সাবমিশন করেছে তাদের প্রতি অনুরোধ করবো অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করুন, কারণ সাধারণত রোমানিয়ার ওয়ার্ক পারমিট প্রসেসিং প্রক্রিয়াতে ভিসা হয়নি এরকমটি এখন পর্যন্ত চোখে পড়ে। তবে হ্যাঁ, সেখানে অবস্থানরত কোম্পানিতে যাওয়া লোকগুলো যখন বেশিরভাগ সময় ফ্রান্স সহ অন্যান্য দেশে, অর্থাৎ অন্যান্য সেন্ডিং স্টেটে মুভ করার কথা চিন্তা করেছে এবং তারা মুভ করেছেও বটে, সেই ক্ষেত্রে কোম্পানির সাথে যারা কাজ করছেন, সরাসরি ডিলিংস করছেন, তাদের অবশ্যই কিছু কথার পরিবর্তন হচ্ছে। অর্থাৎ তারা তাদের কর্মীটিকে নিচ্ছে শুধুমাত্র কাজ করার জন্য, সেখান থেকে তারা কাজ না করে বরং অন্য জায়গায় অন্যত্র পালিয়ে যাচ্ছে। সো এটি অ্যাকচুয়ালি একজন বাংলাদেশি হিসেবে দুঃখজনক, এটি বলতে বাধা নেই। একজন বাংলাদেশি যখন এরকম কাজটি করবেন পরবর্তী বাংলাদেশের ভিসা প্রসেসিং প্রক্রিয়াটিতে অবশ্যই এটি বাধাপ্রাপ্ত হবে, ইভেন খরচের ব্যাপারটি বেড়ে যেতে পারে, কন্ডিশনসগুলো বেড়ে যেতে পারে। তো সব কিছু বিষয়ের উপর বেস করে যারা অলরেডি সাবমিট করেছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, একটু অনুগ্রহ পূর্বক অবশ্যই ধৈর্য ধরেছেন আর একটু ধৈর্য ধরতে হবে। এক দ্বিতীয় কথা হচ্ছে যারা এখনও প্রসেসিং করেননি তাদের জন্য যে বিধিবিধানটি আগে যেরকম 45 days বলেছি, 3.5 মাস বলেছি, এরকম সময় মোটামুটি অনেক ইউটিউবেরও বলেছেন, অনেক প্রতিষ্ঠান বলেছেন, অনেক আপনারা যারা যাদের সাথে কাজ করছেন তারা বলেছেন, কিন্তু সুনির্দিষ্টভাবে স্পষ্ট করে যদি বলতে হয় 3.5 মাসের আগে কখনোই আপনার ওয়ার্ক পারমিটটি ইস্যু হওয়ার কোনো সুযোগ, অন্তত যে কোনোভাবেই আপনি ক্যালকুলেশন করেন না কেন, সেটি সম্ভব নয়। প্রথম দ্বিতীয় কথা, তৃতীয়ত সেই বিষয়টি মাথায় নিয়ে যদি আপনারা প্রসেস করতে চান তাহলে অবশ্যই প্রসেসটি করতে পারেন। অনেকেই প্রশ্ন করে থাকেন প্রসেসিং প্রক্রিয়া আপনারা পজিশন বা ডেজিগনেশন কোন ক্যাটাগরিতে লক্ষ্য করছেন। সাধারণত দক্ষ অদক্ষ শ্রমিক ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান ভিন্ন ভিন্নভাবে নিয়ে যাচ্ছে, তার উপর বেস করছে তার স্যালারিটি কত হবে, 550 থেকে শুরু করে 700 পর্যন্ত হতে পারে। দক্ষতা এবং অদক্ষতার উপর নির্ভর করে সুনির্দিষ্ট কোম্পানি তাদের অ্যামাউন্টটি নির্ধারণ করে থাকে। ভিউয়ার্স, মাঝখানে একটি কথা না বললেই নয়, ইতোমধ্যে আমাদের যে ফোন কলস রিসিভ করার প্রেক্ষাপটে অনেকেই প্রতিউত্তর করে থাকেন যে আসলে ফোন কলসটি ধরা হয়নি। অনুগ্রহপূর্বক আমি অবশ্যই অনুরোধ করব আজকের ভিডিওর মাধ্যমে যে আপনারা যখন ফোনটি করেন অবশ্যই একটি টাইম টেবিলটি খেয়াল করবেন, অফিস আওয়ার 10টা থেকে 6টা পর্যন্ত এই সময়ের মাঝে আপনারা ফোনটি অবশ্যই করবেন। যদি সেই ক্ষেত্রে কোনো রিপ্লাই না পান অবশ্যই হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন অর্থাৎ কনভারসেশনটি করে রাখবেন, হোয়াটসঅ্যাপে কোনো কল আমরা রিসিভ করতে চাচ্ছি না বা পারি না।
বা আমাদের এই না পারার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সো সঙ্গত কারণে অবশ্যই প্রত্যেকটি ইমেইল হোয়াটসঅ্যাপের রিপ্লাই অবশ্যই হয়, সেটি এক ঘন্টা আগে কিংবা এক ঘন্টা পরে, কিন্তু অবশ্যই আপনারা রিপ্লাই পাবেন। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। হোয়াটসঅ্যাপ ফোন কলস রিসিভ করতে গিয়ে একটি ফোন কলস আরও একজন কমিউনিকেশনকে বঞ্চিত করছে, অর্থাৎ দীর্ঘ সময় ধরে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশনটি অর্থাৎ কলটি আমরা রিসিভ করছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে আবারও যদি কোনো ধরনের চেঞ্জ আসে আমরা অবশ্যই আপনাদেরকে এডিটি আপলোডের মাধ্যমেই জানিয়ে দেবো, কিন্তু আপাতত দৃষ্টিতে আপনারা ফোন কলস যখন করবেন আমরা বিশ্বাস করি যে আপনারা আপনাদের কর্মজীবনের ফাঁকে হয়তো ওয়ার্কিং টাইমটির মাঝে বা অফিস টাইমটির মাঝে আপনারা ফোন কলসটি করতে পারছেন না, সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডটি লিখে একটি কনভারসেশনটি করে রাখুন, অবশ্যই আপনারা রিপ্লাই পাবেন, এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। এছাড়া ডেসক্রিপশন বক্সে প্রদত্ত যে ইমেল আইডিটি আছে সেটি আপনারা ব্যবহার করতে পারেন। যারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তারা তাদের প্রিভিয়াস পাসিং ইয়ার রেজাল্ট এবং আইএলটিএস ডিটেলসটি একটু মেনশন করে দিয়ে আপনাদের এরিয়া অফ ইন্টেনশনটি মেনশন করতে পারেন, সেক্ষেত্রে একটু ধৈর্য আশা করবো কিন্তু রিপ্লাই অবশ্যই পাবেন, অধৈর্য হওয়ার কোনো সুযোগ নেই সেখানে। আমরা এবার আসবো ওয়ার্ক পারমিটের যে বিষয়টি এই মুহূর্তে কি প্রসেস হচ্ছে, এক বাক্যে বলতে চাই অবশ্যই হচ্ছে, কিন্তু মাথায় রাখতে হবে যে সময়সীমাটির কথা বলেছি সেটি মাথায় রেখে যারা প্রসেস করতে পারবেন তারাই কেবলমাত্র কাজটি শুরু করবেন। পেমেন্ট প্রসিডিউরের ব্যাপারটি ওভার ফোনে আসলে আপনাদের বিষয়টি আপনারা যেমন আমাদেরকে জানেন না আমরাও আপনাদেরকে জানি না, সরাসরি ডেস্ক টু ডেস্ক বিষয়টি বুঝে শুনে আপনাদের কোনো কন্ডিশন বা শর্ত থাকলে সেইভাবে কথা বলে আসলে বিষয়টি কনফার্ম করাটাই বেটার। আমরা একজন কনসালটেন্সি ফার্ম হিসেবে কী করছি, আপনাদের সিভিটি বা বায়োডাটাটি সেখানকার কোম্পানিতে ট্রান্সফার করছে, তাদের পছন্দ হলে তারা রিসিভ করছে, এবং সেই ক্ষেত্রে এই সময়সীমাটি যদি আপনাদের মনোপুত হয় বা আপনারা মনে করছেন যে করা যাবে তাহলে অবশ্যই করতে পারেন। এবার আমরা আসবো যে সমস্ত বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা দরকার, অর্থাৎ পূর্বের মতোই রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো আগের মতোই আছে, যেমন পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং ফটো, এই তিনটি বিষয় বাধ্যতামূলক। এরপর যেগুলো আছে এডুকেশনাল ডকুমেন্টস, যাদের পড়াশোনা করা আছে তারাও যেমন যেতে পারবেন, যাদের পড়াশোনা করার নেই তারাও যেতে পারবেন। তবে এক্ষেত্রে অপেক্ষাকৃত অধিক যেটা প্রায়োরিটি আমরা দিয়ে থাকি সেটি হচ্ছে যারা একটু বিদেশ করে আসছেন তাদের বিদেশ সম্পর্কে অবশ্যই জ্ঞান সচেষ্ট আছে, সো সম্ভবত কারণে তারা সেই সমস্ত বিষয়গুলোর উপর ভিত্তি করে একটু প্রায়োরিটি পাচ্ছে। কাজ করার অভিজ্ঞতা থাকলে তো কোনো অসুবিধে নেই, বরং এটি আপনার নিজের জন্যই ভালো দিক বয়ে আনছে। লাস্ট অফ অল আমরা একটি বিষয় বলতে চাই, রোমানিয়ান ওয়ার্ক পারমিট ভিসা এখন পর্যন্ত শতভাগ নিশ্চয়তার সাথে ভিসাগুলো বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসদের অন্তত হয়ে আসছে, তাই সুযোগটি আপনারা নিতেই পারেন। যেখানে ইন্ডিয়া যেতে হচ্ছে না বাংলাদেশে বসে ভিসা প্রসেসিংটি এখন পর্যন্ত করে নেওয়া সম্ভব, এবং পরবর্তী কোনো পরিবর্তন আসলে পরে অবশ্যই আমরা জানাবো। এবার আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে একটা কথা বলবো। স্টুডেন্ট ভিসা অলরেডি সেপ্টেম্বর নয় অক্টোবরে ক্লাস স্টার্ট হয়েছে, তাদের অলরেডি অ্যাডমিশন প্রসেসিং অ্যাপয়েন্টমেন্ট চলমান অবস্থায় আছে, এক্ষেত্রে কারোর কোনো রকমের দুশ্চিন্তা করার কোনো সুযোগ নেই। স্টুডেন্ট ভিসার ব্যাপারও যেহেতু গত দু বছরে কোনো ধরনের রোমানিয়াতে ওয়ার্ক পারমিটে বাইরে অন্তত স্টুডেন্ট ভিসা হয়নি, সেক্ষেত্রে আমরা যথেষ্ট আশাবাদী। রোমানিয়া ওয়ার্ক পারমিট এর ক্ষেত্রে আমরা যেমন বলেছি শতভাগের অন্তত পক্ষে কোনো ধরনের রিজেকশন আসেনি, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে দেখার বিষয় যে কেমন ভিসা হতে পারে, তো সেক্ষেত্রেও আশাটি অবশ্যই সম্ভাবনাময়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।